হ্যালো বন্ধুরা, আপনারা চলে এসেছেন আমার চ্যানেলের নতুন ব্লগে। আজকে সকাল থেকে যে যে বৃষ্টি চলছে, তাই রাস্তাঘাট প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমরা এসেছি এক্সাম দিতে বেলদা কলেজে, তাই বেলদা কলেজের উপর একটি ব্লগ আমি তৈরি করছি। এখনো পর্যন্ত মনে হয় গেটটি খোলা হয়নি, 5টার সময় আমাদের পরীক্ষা আছে, সেই জন্য সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। গেট খোলা হয়ে যাবে। মা, একে একটা ছেলের সামনে চারটা মেয়ে কি করছে? এটা কি চলছে? তো পা ঠুকে যাবে। যাই হোক, এগিয়ে যেতে হবে, আমাদেরকে এগিয়ে যাই। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ হলুদ কালারের কলেজ রং। আমাদের তো খুব টেনশন হচ্ছে, পরীক্ষা এক্সাম, ফার্স্ট এক্সাম। আমরা এখানে করোনার 2 বছরের পর আমরা এক্সাম দিতে এসেছি, কী হবে কে জানে, প্রশ্নটা কীরকম হবে। যাই হোক, পরীক্ষা তো দিতেই হবে আমাদেরকে। এগিয়ে যাই। আমার কলেজটা মোটামুটি খুবই ভালো, অনেকগুলি রুম আছে, খুব ভালো। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এখানে এরা কি করছে? ব্যায়াম করছে, যাই করুক ব্যায়াম করুক, আমাদের কাছে ঝামে দিকে এগিয়ে যেতে হবে। করে যা করে যা, তোর ব্যায়াম করে যা, কলেজে দিকে এগিয়ে যাই। আমরা আর একটু পরে পরীক্ষার রুমে ঢুকে যাবো। প্রচুর বড় তো কলেজটা, অনেক বিশাল রুম রয়েছে কলেজে, আম গাছ রয়েছে, বাগান প্রচুর সুন্দর। আমরা আসার পথে দেখবো বাগানগুলি কীরকম। এখন যাই, পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষাটা ভালো মতো হলে মঙ্গল সবারই। সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের ছাদের উপরে রুমে পরীক্ষার রুমটি আছে, এগিয়ে যাচ্ছি। এবারে পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে, এক্সামের পেপারটা দেখছো, মোটামুটি ভালোই হয়েছে এক্সামটি, খুব সুন্দর হয়েছে। অনেক এক্সামের হল থেকে আমরা বাইরে যাব। ধীরে ধীরে করে এখানের বাইরে সবাই যাচ্ছে, একজন শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে যাচ্ছে, সিঁড়ি দিয়ে আরো যাচ্ছি। এই বাইরে বেরিয়ে এসেছি, এবার তোমাদেরকে বলেছিলাম গার্ডেন দেখাবো, গার্ডেন দেখাতে যাচ্ছি আমি, এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ গার্ডেনটি খুব সুন্দর, ফুলের বাগানটি খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। বিভিন্ন রঙের ফুল রয়েছে, ভালোই লাগছে, বাগানটি খুব সুন্দরই সাজিয়েছে। আরও বাগান একটা রয়েছে, আমরা পরে কিছুক্ষণ পরে যাবো ওই বাগানের দিকে। বন্ধুরা এই হেলো করছে, হাই করছে, বললো যে তোর ব্লগ বানানোর সময় আমাদেরকে একটু দেখিয়ে নিবি, তাই দেখিয়ে নিলাম তাদেরকে একটু। এবার ওরা বললো যে কলেজের পিছনে একটি সুইমিং পুল রয়েছে, সেটা দেখতে যাবে, তো চলো যাই সুইমিং পুলটি দেখে আসি।
ভাই এটা তুই কি করছিস ভাই কি করছিস ভাই নাটক নাটক এই চলো সুইমিং পুলটি ধারে চলে এসছি আমরা এবার ওই ওখানে বাচ্চারা ভিড় করে আছে দেখতেই পাচ্ছ ওদের সঙ্গে পরীক্ষা দিতে এসছে বা ওরা ওরা ওইদিকে আছে আমরা এদিকে আছি সুইমিং পুলের জলটি প্রচুর নোংরা না এখানে একটা বোতল দেখতে পেলাম তাই এগুলোকে সঙ্গে জুড়ে নিলাম গাছের মধ্যে বোতল ঝুলিয়ে রেখেছি এরপরে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে এখানে কি করছে তারা পরীক্ষা শেষ হওয়ার পর করছিস কি রে তোরা কি করছে এরা এখানে যাই হোক আমরা এগিয়ে যাই বলছিলাম যে তোমাদেরকে এই রুমের মধ্যে একটা রুম দেখাবো চলো যেখানে তারা ক্লাস অফ থাকলে যেখানে তারা বসে সেখানে ছেলেমেয়েরা যেখানে বসে চলো নিয়ে যাই এই রুমের মধ্যে এই যে রুমটি দেখতে পাচ্ছ খেলার ব্যবস্থা রয়েছে একটা বাথরুম এরপর আরেকটা বাগান দেখাবো বলেছিলাম যে এই যে সেই বাগানটি এটিও খুব সুন্দর কিন্তু ইউনিয়ন দাদারা বসে আছে বলে আমরা ঢুকতে পারলাম না বাগানের মধ্যে পরে কখনো এলে বাগানের মধ্যে ঢুকে দেখাবো কি রয়েছে তো যতটা সম্ভব দেখাতে পারছি ততটা দেখালাম দাদারা যেহেতু বসে আছে আমাদের দিকে তাকাচ্ছে তো দেখাতে পারলাম না ভিতরে ঢুকে আমরা চলে যাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি কি এই কুকুরটিও পরীক্ষা দিতে এসছে নাকি যাই হোক আমাদের পরীক্ষা শেষ এবারে তো গেটে বাইরে দিয়ে বেরিয়ে যেতে হবে আবার সেই গেট এসছে বাবারে আর সাবধানে সাবধানে পা ফেলে ঢুকতে হবে পা যাতে না ভুলে যায় রে যাই হোক রাস্তার সামনে পাশাপাশি যাচ্ছিলাম যখন তখন একটা দৃশ্য দেখতে পেলাম তোমরাও দেখতে পাচ্ছ প্রেমিক প্রেমিকার জুটি কি কি হাসি ও কি হাসি রে যাই হোক ফেরার পথে আমরা তিনজন আইসক্রিম খেলাম বাড়ি চলে এলাম সাবস্ক্রাইব 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 সাবস্ক্রাইব